এটালকে বিতং হোদা কি থানাত মাটি আনিছে বা কি গ্রেফতার করেছে একো বিতং না জানো কিন্তু এটা কথা কও যে মুল্লা ডাঙরিয়াই যেখিনি কথা কইছিল তা পিছত তেখেতে অসমবাসীসত ক্ষমা বিচাৰিছে আৰু আমাৰ দলে মুল্লা ডাঙরিয়ার কথাখিনি কিয় কলে তার উপর শোকস করেছে আপনাদের জানে আমি কোনো কারণতে কোনো ধর্ম বা জাতির উপর কোনোবাই আক্রোশমূলক বা বেয়া মন্তব্য করক কংগ্রেস দলে কেউ নিবিচারে কারণ আমি ধর্ম নিরপেক্ষ দল আজি কেবল মুল্লা ডাঙরিয়াই নহয় এনেকুৱা বহু রাজনৈতিক নেতা আছে বা এনেকুৱা আৰু বহু ব্যক্তি আছে যিসকলে চরম মন্তব্যবোৰ করে আপুনি শিলাদিত্যদেৱৰ কথাই কওক আপুনি বদরদিন আজমল ডাঙরিয়ার কথাই কওক অসম সরকারের দুই এজন মন্ত্রীর কথাই কওক কবলৈ গলে দীঘলীয়া নিশ্চিতভাবে গোটেই মুল্লা ডাঙরিয়ার ঘটনানো কি তাক জানি শুনি পিছত মন্তব্য করিম কিন্তু আমি অসমৰ কোনো এজন অসমীয়াই অসমত বসবাস করা জাতি জনগোষ্ঠীর উপর বেয়া মন্তব্য করাটো নিবিচার আর তার উপর ব্যবস্থা লটো বিচার কিন্তু খেনক দেখি রান্ধা বাড়া খেনক দেখি দুয়ার মারা কারোবার প্রতি নরম কারোবার প্রতি চরম এনেকাভাবে যেটা সিদ্ধান্ত হয় তেতিয়া কিন্তু বেয়া কথা এয়া নিয়মৰ নহয় এয়া নিয়মৰ বাহিৰত গতিকে নিশ্চিতভাবে খা খবর লব দিয়ক পরবর্তী সময়খিন আমার কথাবর জানাম এটা এটা কথা মই আপোনাৰ পৰা জানিব বিচাৰি আহিছো যে এই গোটেই প্ৰক্ৰিয়াটো ইতিমধ্যে যিহেতু তেওঁক আটক কৰা হৈছে বুলি কৈছে যদিও আপোনালোকৰ চৌকজৰ এনসাৰ দিয়া নাই কিন্তু এই বিষয়টোক লৈ আপুনি আপোনালোকৰ দলীয়ভাৱে আপোনালোকৰ দলীয়ভাৱে চাওক দলীয়ভাৱে যেতিয়া চৌকজ দিয়া যায় যেতিয়ালৈকে তেওঁৰ উত্তৰ পোৱা নাযায় তাৰপিছত এইবোৰ কথা আৰু বেলেগ কথা নাথাকে দলীয়ভাৱে যেতিয়া চৌকজ দিয়া যায় তাৰ উত্তৰ দিয়াৰ এটা সময় থাকে উত্তৰ দিয়াৰ সময়খিনি তোক দিব লাগিব গতিকে দলীয় কথাখিনি পিছত প্ৰকাশ কৰিম কিন্তু মুল্লা ডাঙরিয়াই ভুল করেছে ক্ষমা খুঁজিছে আমি দলীয়ভাবে সকোচ দিছো তার বিহিত উত্তর পাওয়ার পিছত বিহিত ব্যবস্থা লওয়া হবো কিন্তু অসমত বিজেপির কিছু নেতা সকলে বদরদিন আজমল ডাঙরিয়াই কিমান চরম মন্তব্য করে বেয়া বেয়া মন্তব্য করে তার উপর তো কোনো ব্যবস্থা এটাকে লওয়া নাই মুসলমান বলে সবটাই এক নম্বর মুসলমান বলে মেয়ে মানুষ দেখলে বলে তেজ গরম হয় রক্ত গরম হয় মুসলমানের আজকে বলেন এখানে তো প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আজকে মোবাইলের যুগ যেখানে দর্শন হয় সেটা দেখবেন মন্দিরের সাধু নাম গরিয়া হয় না নেই কথাগুলো কোন একটা আলেম দেখাইতো বেটারা কোন একটা আলেম দেখাইতো যে এই আলেমটার খারাপ কাজে ব্যস্ত আছে নাই যদি ব্যবচার করে হিন্দু মানুষে করে মুসলমানে করে না আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।